বন্ধুরা আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে আপনারা কমেন্ট বক্সে আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যেমন এর মধ্যে একটি প্রশ্ন আপনারা করেছেন বর্গা মারা গেলে তার ছেলে কি জমির ভাগ পাবে অর্থাৎ প্রশ্নটা তুলসী রায় করতে চেয়েছেন বর্গাদার মারা গেলে কি তার ছেলে জমির ভাগ পাবেন এ বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আবার আরও কিছু বিষয় রয়েছে যেমন বর্গাদার নিজেই মালিকের কাছ থেকে জমি কিনে পরে জমি বিক্রি করলে কি বর্গা উঠে যাবে আর আরেকটি প্রশ্ন আপনাদের রয়েছে রেকর্ডে বর্গাদারের নাম আছে কিন্তু বর্গাদার অনেক দিন আগে মারা গেছে তাহলে কি রেকর্ড থেকে বর্গা তোলা যাবে এ বিষয়ে বন্ধুরা আমরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস তাহলে আসুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে আপনাদের যে প্রথম প্রশ্ন ছিল বর্গাদার মারা গেলে কি তার ছেলে জমির ভাগ পাবে এ বিষয়ে আমি এর আগেও পূর্বে ভিডিও করেছি আমি সেটি আই বটামে দিয়ে দেবো তবে আপনাদেরকে বলে রাখতে চাই বর্গাদার যদি মারা যায় তার ছেলে জমির ভাগ পাওয়ার বিষয়টি নির্ভর করে পরিষ্কার মহাকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অর্থাৎ এসডি অ্যান্ড ডিএলআরও সাহেবের সিদ্ধান্তের ওপর আর আর একটা কথা আপনাদেরকে বলে রাখি একজন বর্গাদারের জমি যে বর্গা নেওয়ার সীমাবদ্ধতা বা সময়সীমা পাঁচ বছর তারপর তাকে আবার রুয়াল করতে হয় এটা আপনারা সবাই জানেন আর যদি সে রিনুয়াল করে থাকুক বা না থাকুক রেকর্ডে একবার যদি বর্গাদারের নাম উঠে যায় তাহলে কিন্তু সেই বর্গাদারই থেকে যায় যদি সেই জমিতে আবার নতুন বর্গাদার সৃষ্টি হয় তবেই রেকর্ডে নতুন বর্গাদারের নাম ওঠে আর এক্ষেত্রে আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে বর্গাদার মারা গেলে কি তার ছেলে জমির ভাগ পাবে তবে জমির ভাগ বলতে জমির যে ফসল উনি যে উৎপাদন করবে সেই জিনিসটাকে বোঝায় যদি সেই পাঁচ বছরের মধ্যে অর্থাৎ বর্গাদার দেখা গেল রিনুয়াল করলো এবং পাঁচ বছরের সীমাবদ্ধতা থাকে তার মধ্যে যদি বর্গাদার মারা যায় ধরা যাক বর্গাদার পাঁচ বছরের মধ্যে তিন বছর জমি চাষ করে মারা গেল তাহলে পরবর্তী বছর তার ছেলে সেই জমির ফসল উৎপাদনের অধিকার পাবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে পাঁচ বছর অন্তর রিনুয়াল হয় সেই রিনুয়ালের মধ্যে উনি বছর বা এক বছর যদি আগে কাজ করে মারা যান তাহলে কিন্তু তার ছেলে পরবর্তী চার বছরের জন্য বা পরবর্তী তিন বছরের জন্য জমির ফসলের ভাগ পাবে অর্থাৎ যে ফসল উৎপাদন করবে আপনাদের দ্বিতীয় প্রশ্ন ছিল বর্গাদার নিজেই মালিকের কাছ থেকে জমি কিনে পরে জমি বিক্রি করলে কি বর্গা উঠে যাবে এ প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে বর্গা ওইভাবে ওঠে না কারণ আপনারা জানেন জমির মালিক জমি বিক্রি করতে গেলে প্রথম তাকে জানাতে হয় বর্গাদারকে বর্গাদার সেই জমি কিনবে কি না এবং বর্গাদারকে সাত দিনের মধ্যে সেই প্রশ্নের উত্তর দিতে হয় এবং বর্গাদারকে জমির মালিক যে দাম বলেছিল সেই দামের কম দামে অন্য কাউকে বিক্রি করতে পারে না এটা আপনারা জানেন তো এক্ষেত্রে বর্গাদার যদি সেই দামে কিনে নেয় জমিটা তাহলে কিন্তু অটোমেটিকভাবে আপনার রেকর্ড থেকে বর্গা উঠবে না এজন্য একটি প্রসেস রয়েছে সেই পদ্ধতিটি হল মহাকুমা ভূমি সংস্কার আধিকারিকের কাছে আপনাকে যেতে হবে যে জমি কিনেছেন আর যে বর্গাদার ছিল তাকে যেতে হবে দিয়ে বর্গাদার একটি প্রাপ্তি পত্র লিখবে এসডিএলআরও সাহেবের সামনে সেই প্রাপ্তি পত্রে লিখে দিবে যে আমি স এই জমির বর্গাদারের অধিকার ত্যাগ করলাম সেই বলে কিন্তু লিখে দেবে আর ভবিষ্যতে আমি কোনোদিন এখানে দাবি করব না এই প্রসেসে বর্গাদারকে স্বীকারোক্তি দিতে হবে এবং সেখানে যে জমি কিনেছেন তাকেও থাকতে হবে এবং এসডিএলআর সাহেব যদি রাজি থাকেন তাহলে কিন্তু বর্গা রেকর্ড থেকে কেটে যাবে এটা হলো একটি প্রসেস এই প্রসেসে আপনাকে যেতে হবে অনেক ক্ষেত্রে আমি দেখছিলাম কমেন্ট বক্সে এসডিএলআর সাহেবের কাছে অনেকে অভিযোগ করেছেন তা সত্ত্বেও কিন্তু বর্গা কাটেননি তবে বলে রাখি যে এসডিএলআর সাহেবই কিন্তু শেষ সিদ্ধান্ত নেবে বর্গা কাটানোর বিষয়ে আপনাদেরকে এটি আইনগতভাবে বললাম এটি হলো বর্গা কাটানোর সঠিক উপায় বন্ধুরা আপনাদের তৃতীয় প্রশ্ন ছিল রেকর্ডে বর্গাদারের নাম আছে কিন্তু বর্গাদার অনেক দিন আগে মারা গেছে তাহলে কি রেকর্ড থেকে বর্গাদা তোলা যাবে এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা এইভাবে বর্গার রেকর্ড উঠানো যায় না বর্গার রেকর্ড আপনার বর্গাদার যদি মারাও যায় তবুও রেকর্ডে বর্গাদারের নাম থেকে যায় এ বিষয়ে যদি আপনি নিষ্পত্তি করতে যান মামলাটির তাহলে আপনাকে যেতে হবে এসডি অ্যান্ড ডিএলআরও সাহেবের কাছে অর্থাৎ মহকুমা ভূমি সংস্কার আধিকারিকের কাছে এখানে আপনাদেরকে বলে রাখি যে ভিএলআরও সাহেবের কাছে গেলে এ বিষয়টি আপনি শুধু জানতে পারবেন যে কোন প্রসেসে আপনি যেতে পারেন এ বিষয়টি ওনার একটিয়ারভুক্ত নয় বর্গার পুরো বিষয়টি একটিয়ারভুক্ত রয়েছে এসডি অ্যান্ড ডিএলআরও সাহেব সিদ্ধান্ত নেয় এবং বিএলএলআরও সাহেব সেটি কার্যকর করেন তাই আপনাকে এই বিষয়ে আপনি এসডি অ্যান্ড ডিএলআরও সাহেবকে জানাতে পারেন সেই এসডি ডিএলআরও সাহেব শেষ সিদ্ধান্ত নেবে যে আপনার জমিতে বর্গাদার বর্তমানে নেই আবার নতুনভাবে বর্গাদার নিয়োগ করা হবে না নিয়োগ করা হবে না বা আপনার জমি রেকর্ড থেকে বর্গা তুলে দেওয়া হবে সে বিষয়টা পরিষ্কার নির্ভর করছে ভূমি মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মহাশয়ের সিদ্ধান্তের ওপর আইনে এরকমই বলা রয়েছে যদি মনে করেন এসডি অ্যান্ড ডিএলআরও সাহেব যে আপনার জমিতে বর্গাদার যেহেতু মারা গেছে আবার নতুন বর্গাদার নিযুক্ত করব। তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং অনেক সময় সেই কমেন্টের উত্তর দিতে আমি পারি না সেই জন্যেই আজকের ভিডিওটি আমি বানালাম এবং তিনটি প্রধানত আপনাদের সব কমেন্টকে এক করে তিনটি প্রশ্ন আপনাদের মনে যেগুলো জিজ্ঞাসা বর্গা নিয়ে সেই বিষয়েই আজকে ভিডিও বানানোর চেষ্টা করলাম বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আমি এর পরের যে ভিডিওগুলো আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোকে সব এক করে নিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমি আপনাদের যে জিজ্ঞাসা ছিল প্রশ্নগুলো বর্গা নিয়ে সেই বর্গার বিষয়ে সবগুলোকে এক করে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস